everyone, welcome back to my channel, welcome to my new vlog. First of all, TS Life এর তরফ থেকে আমাদের সকল ভিউয়ার্সকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2023। একটা নতুন বছর শুরু হয়েছে, হোপফুলি আপনারা সকলেই ভালো আছেন আর এই নতুন বছরটি খুব 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 ভালো করে আপনারা কাটাবেন, এই আশা নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। এখন ঘড়িতে সন্ধ্যে 6টা বাজে আর আজকে 1st January, তাই আমাদের একটা ছোটখাটো ফিস্ট করার প্ল্যান আছে। তো একটা ফিস্ট আমাদের একটা বৌদিদের বাড়িতেই হবে, তো তার জন্য এখন আমি রেডি হব, রেডি হয়ে পরে যাবো বৌদিদের বাড়ি। তো আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর বেশি কথা বলবো না, চলো, এমনিতেই আমার লেট হয়ে গেছে, বৌদিরা আমাকে ডাকাডাকি করছে, তো আমি আগে রেডি হই, রেডি হয়ে পরে তোমাদের সাথে কথা বলছি। এই যে এবার তাড়াতাড়ি হয়ে রেডি হয়ে নিচ্ছি, আর বিকালে এত ঠান্ডা লাগছিল তাই তাড়াতাড়ি ওঠাই হয়নি। আর বৌদি অনেকক্ষণ থেকেই আমাকে ফোন করছে বৌদিদের বাড়ি যাবার জন্যে। তো বৌদিদের বাড়ি গিয়েছিলাম কিন্তু সেখানে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, একদম রাস্তার থেকে আমি ভিডিওটা আবার শুরু করেছি। আর বাইরে এত ঠান্ডা ঠিক বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। তো আমরা এখন বাজার যাচ্ছি, বাজার থেকে নিয়ে নেবো প্রথমে চিকেন, আর সন্ধ্যা চায়ের সাথে খাওয়ার জন্য নিয়ে নেবো কিছু স্ন্যাক্সের জিনিস। তো চিকেনের দোকানের ভিডিওটা কন্টিনিউ করিনি, তো এবার আবার ব্যাক করছি, ব্যাক করে বাড়ি যাচ্ছি। এখন বাড়ি এসেছি, বৌদি বলছে গ্রসারির শপে যাবো কিছু গ্রসারিস জিনিস কিনতে, তো চলো বৌদির সাথে আমরা যাচ্ছি গ্রসারি শপে। তো এই দেখো আমরা চলে এসেছি, বৌদি জিনিসগুলো নিয়ে নে, নিয়ে নিলে বাড়িতে যাই তোমাদেরকে দেখাবো কী কী নিয়ে এলাম গ্রসারি শপ থেকে। তো এইগুলো নিয়ে এলাম গ্রসারি শপে, আর এই ব্যাগে নিয়ে এসেছি চিকেনটা, আর এই যে আমার হাতে ময়দা দেখতে পাচ্ছ, আমরা সবাই বাড়ি থেকে 1 কাপ করে ময়দা দিয়ে এক জায়গাতেই রুটিটা বানাবো। তো চলো বৌদিদের বাড়িতে আমি এই ময়দাটা দিয়ে আসি। আর এই যে আরও আছি, আমরা আরও 2-3 জন আছি, এতগুলোই মাত্র আমরা ফিস্ট করবো। তো বৌদিদের বাড়ি চলে এসেছি, বৌদি এখন চা বসিয়েছিল, চাটা নামিয়ে আমাদেরকে সার্ভ করছে। আর এই যে অর্পণ রুই ঘুরে বেড়াচ্ছে, আর এই যে এই ভেজিটেবলস চপটা নিয়ে এসেছি আমরা চায়ের সাথে খাবার জন্য। আর রুইকে বললাম তুই খেয়ে দেখ কেমন লাগছে, তো মোটামুটি ভালোই ছিল, খুব একটা খারাপ নয়। তো আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, এবার গল্প করতে করতে আমরা রসুন আদা পেঁয়াজটাকে ছাড়িয়ে নেবো। আর বৌদি বলল তোমরা যাকে এই রসুন আদা পেঁয়াজটা ছাড়িয়ে নেবে, আমি তো তোমাদের পাশে ময়দাটা মেখে নিই। তো বৌদি ময়দাটা বলল আমি তাহলে মেখে নিচ্ছি পাশে, তো বৌদি মেখে নিচ্ছে। এরপর আমাদের রসুন আদাটা ছাড়ানো হয়ে গেছে, আর বৌদিরও ময়দা মাখা হয়ে গেছে, রুটি বানাতে শুরু করে দিয়েছে। তো উনুনে বানাচ্ছে বৌদি রুটিটা, আর দেখো রুটিটা কী ভালো ফুলছে, দারুণ দারুণ ফুলছে রুটিটা, তোমরা বুঝতেই পারছো দেখে পরে ভালো করে, দারুণ ফুলছে। আর এবার আমি পেঁয়াজটা কেটে নিই, তারপরে আমরা উনুনেই চাপিয়ে দেবো চিকেনটা। তো তোমরা আমাদের ভিডিওটা দেখো, চিকেনটা চাপাচ্ছি, আর চিকেনে আমরা এখানে কী কী মশলা দিচ্ছি সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। তো এখন সর্ষের তেলে দিয়ে দিলাম পেঁয়াজ, পেঁয়াজটা দেওয়ার পরে দিয়ে দেবো, আর উনুনে আজ দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর উনুনে। তো এবার মাংসটাও দিয়ে দিয়েছি, এবার হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন, তারপরেও দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। হলুদ দেওয়া হয়ে গেছে, একবারে কষিয়ে নেবো, তারপরে পরিমাণ মতন লবণ দেব, তারপরে পরিমাণ মতন দেবো আমরা জিরে গুঁড়ো, তারপরে লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তারপর সব একসাথে দিয়ে পরে ভালো করে আমরা মাংসটাকে কষিয়ে নেবো, কষিয়ে কষিয়ে আমরা চিকেনটাকে বানিয়ে নেবো। তো চিকেন কারি করব, তো খুব একটা ঝোল করব না। তো দেখো আমাদের মাংসটার কালারটা দেখো, জাস্ট ওয়াও, এবার আমাদের হয়ে গেছে। তো তোমাদেরকে একটা সিনেমাটিক ছোট্ট মতন শট তোমাদের সাথে শেয়ার করছি। এবার আমরা সবাই খেতে বসে গেছি, রুটি পেঁয়াজ আর সাথে মিষ্টি আর মাংস, দেখতেই পাচ্ছ আমাদের ফিস্ট কমপ্লিট। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার ভিডিওটাকে একটা লাইক করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন হয়েছে, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো।